নমস্কার দর্শক বৃন্দ, মা দক্ষিণ এলাকার গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই অনুষ্ঠান আপনাদের এত এত জনপ্রিয় এবং পছন্দের অনুষ্ঠান, প্রতিটা মানুষই ওয়েট করে দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, এবং আমি নতুন কি বলতে পারি সেটাকে লেখার জন্য। মনে রাখবেন, আমাদের প্রতিটি মানুষেরই সকাল থেকে রাত অব্দি পথ চলা কিসের জন্য? শুধুমাত্র সাকসেস, অর্থ, না জীবনে আরো কি সমস্যা আছে? তখন যার টাকা আছে তার মান আছে, যার টাকা নেই সে বেইমান। তো আজকের দিনে দাঁড়িয়ে অর্থ প্রতিটি মানুষেরই প্রয়োজন। অর্থ যেমন অনর্থের মূল, তেমন অর্থ ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। আজকে প্রতিটি মানুষই যখন অর্থের হাহাকারের মধ্যে নিজেদের পরিচয়, নিজেদের লড়াই, নিজের মান সম্মান নিতে ব্যস্ত, সেখানে এমন বহু মানুষ আছেন যারা কোনোভাবে আর্থিক উন্নতি করতে পারছেন না। সমস্যা প্রচন্ড পরিমাণে বাড়ছে, এবং অর্থ কষ্ট যে কি জ্বালা! যাদের জীবনে অর্থ কষ্ট আছে তারাই একমাত্র জানে তারা কিভাবে রেহাই পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কেউ কোনোভাবে লুকিয়ে বেড়াচ্ছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে, বা কেউ সকলের আড়ালে চোখ বন্ধ করে বসে আছে, যাতে কেউ তাকে দেখতেই না পায়। তাই অর্থ এমন একটা জিনিস যেখানে মানুষের চাহিদার প্রয়োজন অনুযায়ী পেলে মানুষ ভালো থাকে, অতিরিক্ত পেলে লোভ বেড়ে যায়। তেমনই একটা ছোট ঘটনা মনে পড়ে গেল। একটি ক্লায়েন্ট আমার শেওড়াফুলি চেম্বারে এসে প্রচুর কাঁদছিল। যখন তাকে জিজ্ঞাসা করলাম যে ঢোকার পরে কান্না কেন, বললো আমার এত খারাপ লাগছে, জীবনে কোনো মিথ্যে কথা আমি বলিনি, ভদ্রমহিলা বলছেন, স্বামী বাড়ি আছে, পাওনাদার টাকা চাইতে এসছে, বাট বলছি বাড়িতে নেই, বলতে তো পারলাম, নিজেকে লোকাবো কিভাবে? তো এটা যাদের মান সম্মান আছে তাদের সবসময়তেই আঘাত করে, বা যারা মান সম্মান নেই, নির্লজ্জ, তারা তো সবসময় টাকা নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, রেজাল্ট নেই। বা আপনি হয়তো কারো ভালোর জন্য টাকা দিয়েছেন, সাহায্য করেছেন, ফেরতই পাচ্ছেন না। তাই টাকা একটি এমন জিনিস যে ঠিক মতো রাখা যায় তাহলেই টাকা সুখভোগ করা যায়, আর নচেত টাকা কাটা হয়ে গায়েতে বিধে। তাই আজকের মান সম্মান যেখানে সকলের অর্থের জন্য তলিয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, নিজের পরিবারের অনুষ্ঠানে আপনার টাকা নেই বলে আপনি স্থান পান না, নিজের পরিবারের যে কোনো ফাংশনে আপনার টাকা নেই বলে আপনাকে জিজ্ঞাসা করে না, টাকায় মানুষের পরিচিতি বাড়ে আর টাকা নেই যন্ত্রণা বাড়ে। তাই তাদের জন্য আজকে টোটকা, টাকা নেই তো কি, জয়প্রসাদ দা তো রয়েছে, আপনাকে মাটিতে মিশতে দেবে না, আপনাকে নষ্ট হতে দেবে না, আপনার মান সম্মান নিয়ে খেলতে দেবে না। তাই যাদের যাদের মারাত্মক অর্থ সংকট চলছে, অর্থ কষ্ট চলছে, তাদের জন্য আজকে টোটকা, অর্থ কষ্টের বাড়ছে জ্বালা, মান বাঁচাবে একটি তালা। অর্থ কষ্টের বাড়ছে জ্বালা, মান বাঁচাবে একটি তালা। একটা তালাই আপনার ভাগ্য খুলতে পারে, একটা তালাই জীবনের সব অন্ধকারকে মেটাতে পারে, একটা তালাই আপনার জীবনে সমস্ত সুযোগ সুবিধা পাওয়াতে পারে, এবং একটা তালাই মানুষকে আবার ঘুরে দাঁড় করাতেও পারে। আজকের বিষয় অর্থ কষ্টের বাড়ছে জ্বালা, মান বাঁচাবে একটি তালা। মোরাবে তালা আমরা প্রতিটি ঘরে বন্ধ রাখি কেন? কারণ আমাদের বাড়িটাকে সিকিউরিটি করার জন্য। বাড়ির মধ্যে আছে আমাদের আসবাবপত্র, ফার্নিচার, গয়না, আলমারি, টিভি, ফ্রিজ, যাতে সেফ থাকে তাই তালা দেওয়া হয়। তালা বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়, দোকানে লাগে, গুদামে লাগে, বাড়িতে লাগে, ফ্ল্যাটে লাগে, তালা ছাড়া মানুষ ভাবতে পারে না। তাই যদি কেউ টুকটাক করে, ব্ল্যাক ম্যাজিক করে, ক্ষতি করে আপনার ভাগ্যে তালা বন্ধ করে রেখেছে, আপনাকে অর্থ কষ্টের জ্বালাও দিয়ে রেখেছে, আপনাকে দারিদ্রতার কষ্ট ভোগ করার তালা দিয়ে রেখেছে, তাহলে আজকে এই টোটকা আপনার সেই তালা খুলবে যে তালার জন্য আপনি কারোর কাছে মান সম্মান পাচ্ছেন না, বাঁচতে পারছেন না, দিনে দিনে দগ্ধে মরছেন, এবং আপনি আপনার অর্থ এতটাই কষ্ট হচ্ছে যে আপনি এই জ্বালা থেকে বেরোতে পারছেন না। অবশ্যই আসবেন বিষয় নিয়ে, মনে রাখবেন লাইভ অনুষ্ঠান, যারা যারা চাইছেন অবশ্যই চেষ্টা করুন। অর্থ কষ্টের বাড়ছে জ্বালা, মান বাঁচাবে একটি তালা। তার আগে বলি যারা আমাকে পাবেন কোথায় কোথায়, আমাকে পাবেন প্রত্যেক সোমবার ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার সোয়া বাজার, আর প্রত্যেক শনিবার শিয়ালদহ। প্রত্যেক চেম্বার আসার আগে দুদিন আগে ফোনে নাম লিখে আপনাকে আসতে হবে। আর অবশ্যই প্লিজ কেউ ফোনে দয়া করে জানতে চাইবেন না, এটা রিকোয়েস্ট, যেটা আমার সম্বন্ধে একটু বলুন, আমার এটা বলুন, আমার ছেলের বলুন, আমার মেয়ের বলুন, এটা হয় না। দেখতে গেলে সময় লাগে, সময় লাগে কেন, আপনি আমায় যেটা টাইম প্লেস দেবেন সেটা ক্যালকুলেশন করতে। তো প্লিজ এভাবে বোকার মতো জানতে চাইবেন না ওভার ফোনে।
যখন লাইভ অনুষ্ঠান হয়, লাইভ এখানে দেখানো হয়, পাবেন তখনই ল্যান্ডফোন নাম্বার দেওয়া হয়। লাইভ নেই মানে রেকর্ডিং চলছে, ল্যান্ডফোন নাম্বারও থাকবে না। কেউ আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ স্যার নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ কোচবিহার থেকে বলছি, রিঙ্কু আচার্য। জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো স্যার। চলুন ডেট অফ বার্থ বলুন। 2nd May 1983। 2nd May 1983। জন্ম সময়? ১২টা। জন্মস্থান কোথায়? ঢাকায়। আচ্ছা এই যে রাত ১২টা আপনি বললেন, এটা কি এক তারিখ পেরিয়ে দু তারিখ পড়ে গেছে না দুই পেরিয়ে তিন পড়লো? সেটা আমি জানি না স্যার। আপনার বার্থ সার্টিফিকেটে কি লেখা আছে? দু তারিখ লেখা? আপনার বার্থ সার্টিফিকেটে কি দু তারিখ লেখা আছে? হ্যাঁ স্যার হ্যাঁ। ব্যাস তাহলেই হবে। চলুন, রাত কি পুরো ১২টা? হ্যাঁ হ্যাঁ। চলুন, জন্মবার রবিবার, বাংলা মতে সোমবার পড়ে গেছে। আপনার জন্মবার সোমবার, ঠিক আছে? এবার ঢুকছি মেইন হরোস্কোপে। মকর লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। এই মকর লগ্ন, ধনু রাশি আর নক্ষত্র মূলা, যাদের জন্ম সাথে ডেট অফ বার্থ ডিটেল বলা হয়, আপনার এখন চলছে ৭:৩৫। আপনি এই সময় কোনো কথা, কোনো অন্যায়, কোনো ভুল না করেও দোষের ভাগিদার হয়ে যাবেন, তাই আপনাকে কথা বুঝে বলতে হবে। অনেক মানুষ আপনার থেকে কথা পেট থেকে বার করে নেবে, তারপর আপনার কথা অপরের সাথে কস করে আপনার সঙ্গে তার একটা অশান্তি বাঁধিয়ে দেবে। বুঝতে পারছি? শরীর ভালো যাবে না, বিবাহিত জীবন শুভ নয়, শরীর ভালো যাবে না। এখানে বলছে মানসিক কষ্ট, ডিপ্রেশন, টেনশন সব সময় লেগে আছে। আপনার রাতের ঘুম কমে যাবে, আপনার চিন্তার ভাঁজ মাথার উপর দিয়ে যাচ্ছে, এবং যেহেতু লগ্নে দ্বাদশে চন্দ্রকেতু গ্রহণ দোষ করছে, ডিপ্রেশন, টেনশন, একটা আতঙ্ক, ভয় ভয় সব সময় আপনার সঙ্গে লেগে আছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার ঠিক বলছেন। এছাড়া বিয়ে হয়েছে আপনার? কি বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার বিয়ে হয়েছে। বিবাহিত জীবন কিন্তু শুভ নয়, বলছে সাংসারিক জীবনে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকবে। বোঝা গেল? হাজবেন্ড যে খুব খারাপ তা কিন্তু নয়, কিন্তু আপনার এবং হাজবেন্ডের মাঝখানে কেউ অশান্তি তৈরি করতে পারে। কাল সর্প যোগ আছে আপনার, এই কাল সর্প যোগের জন্য জীবনে লড়াই প্রচুর, স্ট্রাগল প্রচুর। আপনি কিন্তু খুব ট্যালেন্টেড, আপনার আঁকা, গান, নাচ, আবৃত্তি, ক্রিয়েটিভ আর্ট এগুলো শেখার বা থাকার কথা, বাট সেগুলো ভাঙিয়ে আপনি কিছু করতে পারেন না বা পারবেন না। আপনি কিছু শিখেছিলেন ছোটবেলায়? না স্যার শিখিনি। ইচ্ছা ছিল, ভালো লাগতো? কিন্তু আপনার সঙ্গে ভবিষ্যৎ আর ভাগ্য সাথ দিল না। আপনার শরীর ভালো যাবে না, দুটো অপারেশনের যোগ দেখাচ্ছে, এবং এখানে এই যে মাঙ্গলিক দোষ, ৭:৩৫, বুধ বুধ শুক্র যোগ, এগুলো কাটাতে বলবো, তাহলে এই সমস্যা যেগুলো বললাম এর থেকে বেরোতে পারবেন না। বলুন আর কি জানতে চান? আমি কি বললাম, এইগুলো না কাটালে কিচ্ছু পাবেন না। আজকে আপনার জন্মের সাল কবে? ঠিক আছে স্যার বলছি কি যে এটা প্রতিকার করতে মানে কত টাকা লাগবে? এই এইখানে যে ভুলটা করলেন, আমি আপনাকে দেখানোর জন্য নাম্বার বললাম আর আপনি টাকার কথা আগে চিন্তা করতে লেগে গেলেন। আচ্ছা বলতো, টাকা কোথায় প্রয়োজন হয় না? জন্ম থেকে মৃত্যু সবই তো টাকার প্রয়োজন হয়, কিন্তু আপনি টাকাটা তখন জানবেন যখন আমি অঙ্কটা করব, আলোচনা করব, প্রেডিকশন করব। কারণ শাস্ত্রীয় দ্রব্য আর গ্রহ দোষ কাটানো কোনো বাজারের আলু পটল বেগুন নয় যে আমি কিলো হিসাবে দামগুলো আপনাকে বলবো। আগে জন্মচার বিচার, তারপরে প্রতিকার। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন। আগে থেকে ভয় পেলে ময়দায় নামবেন কিভাবে? সবারই একটা মাঝে মাঝে প্রশ্ন হয়, সবার নয়, কিছু সংখ্যক মানুষের, যে কত টাকা লাগবে। আরে আপনি কি আমাকে ১০ লাখ দেবেন না ২০ লাখ দেবেন? যা সমস্যা কাটাবো সেই টাকা দেবেন। এখনকার দিনে ডাক্তার দেখালে ডাক্তার যখন টেস্ট দেয়, টেস্ট যখন আপনি দেখান বলে ২০ হাজার লাগবে, ১৫ হাজার লাগবে, আর টেস্টের রিপোর্ট পাওয়ার পর ডাক্তার বললো আপনার সব ঠিক আছে, লিভার, কিডনি, রক্ত সব ঠিক আছে। তাহলে ১৫-২০ হাজার জলে গেল না ভেতরে গেল? সেটা আগে ভাবুন। জন্মচারের প্রতিকার করাচ্ছেন, গ্রহ দোষ কাটাচ্ছেন, এটা কোনো শাস্ত্রীয় দ্রব্য, এটা কোনো জামা প্যান্ট নয় যে আজকে পড়লেন কালকে ছিঁড়ে পড়ে গেল। আবার এটাও মনে রাখতে হবে যে প্রতিকার তখনই কাজ করে
যখন আপনি পালন এবং গ্রহণ দুটো সমভাবে করবেন। মনে রাখবেন, আপনি যে দ্রব্যটা কিনছেন মানে পয়সা দিয়ে নিচ্ছেন, এটা টাকা বলবেন না, দক্ষিণা। দক্ষিণা কেন? আপনি কিছু গ্রহ সংস্কারের মূল্য দিচ্ছেন, সেটা আপনার ভাগ্যের। এটা আপনি জামা প্যান্ট আর লিপস্টিক পাউডার কিনছেন না, প্রতিকার পড়ার পর রেজাল্ট পান তো আপনি গিয়ে আপনার মাকে পুজো দেন, তারা মাকে, কালী মাকে, আপনি মাকে জানান মা ভালো আছি, এটাই দরকার। তাই শাস্ত্রীয় দ্রব্যের জন্য কোনো টাকা বলে না, দক্ষিণা বলতে হয়। এবং মনে রাখবেন যে প্রতিকার পালন এবং গ্রহণের উপরে কিন্তু কাজ করে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি অঞ্জলি অধিকারী বলছি, আমার ছেলের জন্য জানতে চাই। বলুন নামটা বলুন ছেলে, আর তাড়াতাড়ি রিটার্ন বার্তা বলুন। 22/9/96 ছেলের নামটা বলুন, নাম অমিত অধিকারী। এবার রিটার্ন বার্থ বলুন, 22/9/96 সময়? হ্যাঁ, সন্ধ্যা 7টা। জন্মস্থান কোথায়? হ্যাঁ, নদিয়া। জন্মস্থান নদিয়া। জন্ম রবিবার? হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখেন না, প্রথম দেখছেন? না না না, আমি কোয়ার্টারও দেখছি, আমি পাই না, ওকে, আজকে পেয়েছি। বাহ, এতদিন দেখছেন পান না, আজকে পেয়েছেন, তাই হ্যাঁ না? চলুন, জন্ম রবিবার, সানডে। হ্যাঁ। আচ্ছা, মেষ লগ্ন মকর রাশি নক্ষত্র উত্তরাষাঢ়া, ঠিক আছে? প্রথম কথা, মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম রাগ তেজ যে দিন দিন তো বাড়ছে, এক কথা দুবার বললে বিরক্ত হয়ে যায়, এবং হঠাৎ করে মোবাইল ওই যে নিয়ে বসলো, ব্যাস চললো তো চললো, চললো তো চললো, এগুলো কন্ট্রোল করতে হবে। কর্মজীবন বেশ ভালো, জন্মচাঁদ বলছে গভর্নমেন্ট সার্ভিস প্রাইভেট সেক্টর দুটোরই যোগ আছে, কিন্তু এই যে মাঙ্গলিক দোষের জন্য, এই যে স্থাপিত যোগের জন্য, ওর ভালো কিছু জীবনে হতে দেবে না। যেমন বিয়ের জায়গাটা শুভ নয়, আপনার ছেলে মাঙ্গলিক আছে, ভালোবাসা প্রেম রিলেশন করলে যতটুক বিচার করে না কাটিয়ে বিয়ে দিলে আগামী দিনে থানা পুলিশ মামলা কথা হতে পারে, মানে আপনাদের সুস্থ শরীরকে ব্যস্ত করিয়ে দেবে। এছাড়া মাথা গরম রাখতেজ বাড়ছে, বন্ধু বান্ধবের সংখ্যা বাড়ছে, জীবনে একাধিকবার আপনার ছেলে মিথ্যে বদনাম মিথ্যে অভিযোগ পাবে, যেই অন্যায় যেই কাজ যেই রোজ করবে না, তার সম্পূর্ণ দায়ভার লোকেরা ওর ঘাড়ে চাপিয়ে দেবে। বুঝতে পারছেন? এই ছেলের বাইরে যাওয়ার যোগ আছে, বাইরে কলকাতায় থেকে ভাত খেয়ে কাজ করার যোগ নেই। তা আপনার ছেলে কলকাতাতেই থাকে? না না না, আপনার ছেলে কলকাতা থাকে মানে বাড়ির থেকে যাতায়াত করে, না বাড়ির থেকে ছেড়ে দিয়ে কলকাতা থাকে, কোনটা? তিন চার দিন থাকে আর দুদিন বাড়িতে আছে। ইয়েস, তাহলে আমি কি বললাম, বাড়ির থেকে দূরে গেলেই শান্তি বললাম তো, তাই রেগুলার আসে না। আমার কথাটা মিললো না? মিললো না, আপনার কথা একদম মিলে গেছে। এবার আপনার প্রশ্ন, ছেলে সরকারি চাকরি কবে পাবে? পড়াশোনা করেছে, যা পড়েছে যথেষ্ট পড়েছে, যথেষ্ট ভালো ছেলে, ওর পড়াশোনায় কোনো বাধা, একদম ঠিক লাইন। কিন্তু এবার যে আপনার প্রশ্ন, ওই কবে গভর্নমেন্ট সার্ভিস পাবে, তা গভর্নমেন্ট সার্ভিস গাছের ফল যে আজকে ছোট আর কালকে বড় হয়ে পাগল আপনি খেয়ে ফেললেন, এর জন্য কি দোষগুলো কাটিয়েছেন? পরীক্ষা দিচ্ছে, এর জন্য আপনার ছেলে দোষগুলো কি কাটিয়েছেন? পরীক্ষা দিলে কি সবাই চাকরি পায়? তাহলে এত লোক বসে আন্দোলন করছে কেন প্ল্যাকার্ড হাতে নিয়ে? তারা তো পাশ করে বসে রয়েছে, পরীক্ষা দিলে কি চাকরি পায়? বাবা মা যদি সচেতন সজাগ না হয়, ছেলে কি করে এগাতে পারবে? দেখছেন, দেখানো হচ্ছে টিভিতে, যারা চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে, আন্দোলন করছে, চাকরি পাচ্ছে না। আর আপনার ছেলে পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে? ভাগ্য সাথ না দিলে কোনো কিছু কি পাওয়া যায়? দেখা গেল একটা গাড়িতে 6 জন যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হলো মারাত্মক বিশাল, 2 জন বেঁচে গেল, 4 জন মরে গেল, তো ভাগ্য সাথ দিল বলেই তো 2 জন বেঁচে রইল, আমি ঠিক না ভুল? তাহলে আপনি বাড়ি বসে বসে লাইন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, কবে কথা বলতে পারবো? একবার তো ভাবলেন না যে একবার খরচা করে, গাড়ি ভাড়া খরচা করে একবার যাই দেখাই? আমি তো আপনাকে প্রথমেই বললাম যে গভর্নমেন্ট সার্ভিস প্রাইভেট চাকরির যোগ আছে। এটা শোনার পর আপনার মেন প্রশ্ন হবে, তাহলে কি প্রতিকার করলে আমার ছেলে কবের মধ্যে চাকরি পাবে? কি প্রতিকার করলে কবের মধ্যে চাকরি পাবে? প্রতিকার না করলে চাকরির কোনো দেখা নেই, লিখে রাখুন। বাড়ি বসে বসে শুধু জানবো আর জানবো করলে মা হয় না,
ছেলেকে ভালো পড়তে গেলে, ভালো চাকরি গেলে প্রতিকার করতে হবে, বুঝতে পেরেছেন? আর কি শরীর করবেন, স্বাস্থ্যটা কেমন যাবে? কিচ্ছু শরীরটা যাবে না, ভালো যাবে না, ওই একটু চোখের সমস্যা আছে। ভালো যাবে না, তাই তো বললাম ভালো যাবে না। চোখ নিয়ে ভুগবে, দাঁত নিয়ে ভুগবে, স্কিন নিয়ে ভুগবে, ভালো হবে না। আপনি মা হন, এখনো উদ্যোগ নেই, পয়সা খরচা হওয়ার ভয়তে নাকি আশার ভয়তে? যেমন কেউ যদি বলে চাকরি পাইয়ে দেবো, আমার সোর্স আছে, 5 লাখ দাও, কষ্ট সৃষ্ট করে দেবে, টোটকাতে রেজাল্ট দেয় না। ভালো থাকুন, আপনার কোনো গা নেই বুঝতেই পারছি, ভালো থাকুন। দেখুন, যার 9 হয় না তার 90 তো হবে না, চাকরি পাবে না আর প্রাইভেট করবে, আর ধীরে ধীরে কষ্টতে যাবে। কারণ এখানে বুঝতে হবে যে এই যে এত কথা বলছি কানে নিচ্ছে না, টোটকা করি কবে পাবে, মানে কোনো পজিটিভ ভাইব্রেশনই নেই, কি করে পাবে? আর যে কোনো মানুষ না পাওয়ার উদ্যোগে নেয়, সে কোনোদিনই পাবে না। আজকে মানুষ চেষ্টা করেছিল, পরিশ্রম করেছিল, লড়াই করেছিল, তাই চন্দ্রযান 3 বার করেছিল, যাতে চড়ে মানুষ চাঁদে পৌঁছতে পারছে। বাড়ি বসে বসে আমি চাঁদে যাবো বললে আর লাড্ডু পাবেন না। তাই যারা মনে করছেন চেম্বারে আসবেন, তারা মনে করছেন আসবেন না, ধন্যবাদ, খুব ভালো থাকুন। বাট প্রোগ্রামে ফোন করে সময় নষ্ট করবেন না, কারণ যারা সত্যি করে ইম্পর্টেন্ট লাগে লাইফটাকে তৈরি করার জন্য, জানার জন্য, তারা আসতে পারছে না, ফোনে লাইন পাচ্ছে না। আর কিছু মানুষ থাকে কোনো কাজ নেই, কম্ম নেই, খালি বাড়ি বসে বসে এটা কি হবে, বিয়ে কবে হবে, চাকরি কবে হবে। তো চাকরি গাছের পাওয়ার ফল, আজকে গাছ পুঁতবেন কালকে ফল পেয়ে যাবেন। কবে সংশোধন হবে আপনাদের লাইফ আমি জানি না, কিন্তু মনে রাখবেন যে জীবনে প্রতিষ্ঠা পেতে চায় সে ছুটে বেড়ায়, না ছুটলে জীবনে কখনো দাঁড়াতে পারবেন না। তাই কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। নমস্কার, হ্যালো, বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি পায়েল বিশ্বাস বলছি, ফরিদাবাদ থেকে। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কেই জানতে চাই। যেটা বাদ বলুন। 1993 পয়লা জানুয়ারি, আর জন্ম সময় রাত 9টায়। জন্মস্থান কোথায়? জন্মস্থান হরিণঘাটায়, মানে যা বড় জগ দেওয়া আমাদের। অনুষ্ঠান দেখেন না, প্রথম দেখছেন? জন্মবার শুক্রবার? না, আবার রিপিট করছি, 1st জানুয়ারি 1993 সাল, 1st জানুয়ারি 1993 সাল, 1993, রাত্রি 9টা। তাহলে কোনোদিনই বৃহস্পতিবার হবে না, শুক্রবার। সরি, আপনাকে নিয়ে কেন যাবে, যে যেটা বাদ বলতে পারে ঠিক মতো সে কি করে অ্যান্সার দেবে? সবসময় মাথায় রাখতে হবে যে আপনি অনুষ্ঠানটা দেখছেন, মানেই জানবো আর জানবো, জানবো আর জানবো। সবাই যদি বাড়িতে বসেই জানতো, তাহলে এত লোক রেজাল্ট পাওয়ার পর বলে কেন ভালো আছি, কাজ পেয়েছি, তারা উদ্যোগ নিয়ে ছুটে এসছে, তাই ভালো হয়েছে। তারপর বিজনেস আপনি করতে যাবেন, বিজনেস করার আগেই আপনি ভয় পেয়ে গেলেন যে আপনাকে 500 টাকা ইনভেস্ট করতে হবে। 500 টাকা, 500 টাকা, 500 টাকা, এটা কিছু মানুষের থিংকিং। আবার কিছু মানুষ বলে 500ই তো টাকা, ইনভেস্ট করি যদি 5,000 পাই। তো কথার মধ্যে দু রকম ক্যারেক্টার আছে, একটা 500 শুনে আটকে গেল, একটা 500 শুনে সিম্পল হয়ে গেল। তো যে সিম্পল হলো, যে রিস্ক নিল সেই গেইন করলো, আর যে আগে থেকেই ভয় পেয়ে গেল 500 টাকা, তার জীবনে 5 টাকাও আসবে না। কারণ টাকায় টাকা বাড়ে, আপনি ইনভেস্ট না করলে ব্যবসা বাড়বে কি করে, আর রোলিং হবে কি করে, আর আপনি পুঁজি দেখবেন কি করে, আপনি রোজগারের অর্থ দেখবেন কি করে, আপনি আপনার কর্মের ফল দেখবেন কি করে? তাই আপনাকে মাথায় রাখতে হবে, টাকা বালির সমান, হাতে চেপে রাখলে হবে না, খরচা করতে হবে। যদি সঠিক জায়গায় সঠিক ভাগ্য পরিবর্তন করতে চান তাহলেই আসতে হবে। সবাই যদি 500 টাকা শুনে আটকে উঠতো, তাহলে আজকে লোকে এত এত টাকা দিয়ে প্রতিকার করতো না, আর রেজাল্ট হাতে গরম পেত না। যারা মনে করছেন আসবেন চেম্বারে, আসতেই পারেন, সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। মনে রাখবেন আপনার যেমন অবস্থা তেমনই ব্যবস্থা হবে, কারণ আমি একটু এক্সপেন্সিভ, তাই আপনাকে বুঝে আসতে হবে। কারণ আমি পচা পাথর দিতে পারি না, আমি ঠকাতে পারি না, আমি আপনাকে মিথ্যে কথা বলে 5 টাকার মাদুরিতে জবা ফুল ভরে মোম লাগিয়ে 10,000 টাকা কবজ বলতে পারি না। আমি যে হাতে আপনার থেকে নেব, আমি সেই হাতে আপনাকে রিটার্ন করব। তাই এই পৃথিবীতে সবটাই কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি,
আপনি কিছু দেবেন, তবে ভাগ্য আপনার কিছু দেবে। আমরা মানত করি না তারামায়ের কাছে, কালী মায়ের কাছে, শিবের কাছে, কার্তিকের কাছে, গণেশের কাছে, যে আমাকে এটা পাইয়ে দাও, তোমাকে এই দিয়ে পুজো দেবো, আমাকে এটা চাকরি পাইয়ে দাও, এই দিয়ে পুজো দেবো, আমার বিয়েটা হয়ে গেলে এই দিয়ে পুজো দেবো। এটা তো গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি মাকে বলছেন, মা আপনার কাজ করছে, আর আপনি কাজের পর পুজো দিয়ে আসছেন। তো এখানেও দিতে ভাগ্যকে সহৃদয় করতে গেলে আপনাকে খরচ করতে হবে। যা যারা ছিলাম যে অর্থ কষ্টের বাড়ছে জ্বালা, মান বাঁচাতে একটি তালা কি করতে হবে। একটা তালা আপনার কিনতে হবে এবং কিনবেন এই সময়ের মধ্যে, কারণ এখন চলছে গণেশ চতুর্থী, এটা চলবে অনন্ত চৌদ্দশী পর্যন্ত। আপনি আজকে কিনতে পারেন বা কালকে। একটা তালা কেনার লাল কাপড় পাবেন ঠাকুরের সামনে, লাল কাপড় পেতে তারপর তালা রাখবেন আর দুটো চাবি, যদি কোনো তারা চারটে চাবি দেয় দুটো চাবি খুলে রেখে দিন, দুটোতেই কাজ হবে। দুটো চাবি রাখবেন একটা তালা, দুটোতে আর তালা চাবিতে আর তালাতে সিঁদুর দিন, সিঁদুর দিন, একটু মৌরি দিন, একটু মেথি দিন, একটা সুপারি দিন, আর বটফল দেবেন, চার পাঁচটা বটফল। বটফল আপনি লালও বা সবুজ, যে কোনো বটফল পেলেই হবে। তাহলে কী কী দিচ্ছেন? তালা আর দুটো চাবিতে সিঁদুরে ফোঁটা দিলেন, মৌরি, মেথি, সুপারি একটা, বটফল চার পাঁচটা, কি ছ সাতটা, কোনো লিমিটেশন নেই। দেওয়ার পর তাকে সামনে রেখে ধূপ ধুনো দেখিয়ে একটি মন্ত্র জপ করুন, ওম বট কৃষ্ণায় বিক্ষায় নম, ওম বট কৃষ্ণায় বিক্ষায় নম। এই মন্ত্রটা আপনি 105 বার জপ করবেন, 105 টাইম জপ করার পর আপনি ওই তালাটাকে ঘরে রাখবেন, চাবিটাকে একটা চাবি মাটিতে গিয়ে পুঁতে দেবেন, আর একটা নিজের মানি ব্যাগে পার্সে রাখবেন। মনে রাখবেন এই জিনিসটা কিন্তু বারবার করতে হবে না, একবারই করবেন। চাবি থাকবে মাটিতে পোঁতা, আর একটা থাকবে নিজের মানি ব্যাগে। আর যে তালাটা আছে, যেদিন হবে অনন্ত চতুর্দশী, গণেশজির বিসর্জনের দিন, সেদিন ওই লাল কাপড় সময় তালা বাকি সবগুলো দিয়ে ভালো করে গিট বেঁধে মুড়বেন আর ঠাকুরের স্থানে রেখে দেবেন। এই যে গিট বাঁধলেন, ভাগ্য গিট বাঁধলো, দারিদ্র গিট বাঁধলো, দুঃখ গিট বাঁধলো, আর আপনার জীবনে উন্নতি শুরু হবে, অর্থ কষ্ট মিটবে, আর অবশ্যই মান সম্মান বাড়বে, বাঁচবে, জীবনে ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউবে যাবেন, গিয়ে আজকের প্রোগ্রাম দেখবেন, আর অবশ্যই শেয়ার করবেন। মনে রাখবেন সৃষ্টি টেলিভিশন সাবস্ক্রাইব করতে হবে, আর আমার নাম লিখবেন জয় পরাশর, অর্থ কষ্টের বাড়ছে জ্বালা, মান বাঁচাবে একটি তালা। আজ আসি, দেখা হবে আগামী দিন, দেখতে ভুলবেন না সৌভাগ্য সন্ধানে। নমস্কার।